সম্মানিত উপস্থিতি আমরা যে একটা মাসে উপস্থিত হয়েছি সেটা বাংলা বলেন আরবি বলেন বা ইংরেজি বলেন না কেন এই মাসে বর্তমানে চলছে দুর্গাপূজা বা পূজা পাঠ এগুলো চলছেই তো দেখা যায় যে আমাদের মুসলিম সমাজের অনেক মা বোন বুড়ো বুড়ি যুবক যুবতী শিশু বালক নাবালক অর্থাৎ যে যার মতো বয়স থাকুক না কেন প্রায় লোকে আমরা এরকম বিভিন্ন অনুষ্ঠানগুলিতে যেগুলিতে পূজা পাঠ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসম্মান করা হয় আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহকে ডাকা হয় এরকম বিভিন্ন অনুষ্ঠান শুধু পূজা নয় এরকম যত অনুষ্ঠান রয়েছে আমরা অনেক সময় সেগুলোতে গিয়ে আমরা সেগুলোতে শামিল হওয়ার চেষ্টা করি তা আসলে আমরা যে এই কাজগুলো করে থাকি দুনিয়াতে আনন্দ উপভোগ নেওয়ার জন্য এতে করে আমাদের পরকালে কি লাভ হবে পরকালে আমরা জান্নাত যাব কিনা এরই দুর্গাপূজায় যাওয়ার মাধ্যমে বা এরকম আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে ডাকার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো কিনা বা দুনিয়াতে আমরা যে অন্য অন্য কাজগুলো করে থাকি পাশাপাশি আল্লাহকে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকা বা অন্য কাউকে সাহায্য করা যে যে কাজগুলোতে সাহায্য করা মানে আল্লাহর কাজ আল্লাহকে সাহায্য করার চেয়ে ওই আল্লাহ যেখানে যে জায়গাতে আল্লাহকে রাখা দরকার যেভাবে আল্লাহকে ইবাদত করা আল্লাহর ইবাদত করা দরকার যেভাবে আল্লাহকে ডাকা দরকার যেভাবে আল্লাহর রাজি খুশি থাকা দরকার ঠিক এগুলোর কোনো একটি যদি অন্য কারো সাথে আমরা লাগিয়ে দেই বা অন্য কোনো স্থানে অন্য কোনো সময় আমরা এটাকে ব্যয় করি তাহলে এটার নামই হলো শিরক ইসলাম একজন নারীকে বলছে বিবাহিত হওয়ার পরে শুধুমাত্র তার স্বামীর সাথে লাইন নরম নরম মিষ্টি মিষ্টি ভাষায় প্রেমিক প্রেমিকা নাকি যেমন যে ভাষায় কথা বলে এগুলো তো তুচ্ছ ভাষা মানে এর চেয়েও সুন্দর এর চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ অলঙ্কারপূর্ণ নরম ভাষায় যেমন করে কথা বলে স্বামীর রাগ ভেঙে যায় যেমন করে কথা বললে স্বামী ভালোবাসতে বাধ্য হয় এরকম নরম নরম সুরে একজন নারীকে যখন বিবাহ নারীর বিবাহ হয়ে যায় তখন তার স্বামীর সাথেই শুধু এরকম কথা বলতে পারে অন্য কারোর সাথে কথা বলা মানে স্বামীর হক অন্য কাউকে দেওয়া তার সঙ্গে রাইড করা তো অনেক দূরের কথা তার সঙ্গে সিনেমা যাওয়া তো দেখতে যাওয়া তো অনেক দূরের কথা চিকলি পার্ক তারপরে আপনার হচ্ছে সুপার মার্কেটে গিয়ে মার্কেট করা বা আপনার বিভিন্ন সুরভি উদ্যানগুলোতে যে গিয়ে দিন রাত অতিবাহিত করা বা একসঙ্গে আড্ডা মারা তো এগুলো অনেক দূরের কথা মুখের যে একটা ভাষা এই ভাষার ক্ষেত্রেও স্বামী এবং অন্যের পার্থক্য রয়েছে একমাত্র স্বামীর সাথে একজন নারী যত পারে নরম ভাষায় কথা বলবে অন্য কারোর সাথে নরম ভাষায় কথা বলা তার জন্য নিষেধ কারণ নারী নরম ভাষায় কথা বলে তার ভাষাই হলো নরম সে নরম ভাষায় কথা বললে অন্যরা আকৃষ্ট হয় এই কারণে স্বামীর সঙ্গে যেভাবে কথা বলা দরকার অন্য কারোর সাথে ওই রকমভাবে কথা বলা যাবে না কর্কশ ভাষায় কথা বলতে হবে যাতে অন্য কারো মনে ওই নারীর বিষয়ে কোনো কিছু না ঢোকে যেন মন্দ কিছু ঢোকে অর্থাৎ মন্দ কি তার কাছে ভালো কি ওই নারীকে কাছে পাওয়া ওই পুরুষের জন্য এটা ভালো তার কাছে মন্দ কি ওই নারীকে তার কাছে অপছন্দ মনে হওয়া তো এমনভাবে চালচলন করতে হবে কথা বলতে হবে যাতে অন্য পুরুষে তাকে পছন্দ না করে ঠিক তদ্রূপভাবে আল্লাহর যে হক আল্লাহর যে ব্যাপারগুলো আল্লাহর সঙ্গে আল্লাহ খাস করেছেন ঠিক সেই ব্যাপারগুলো অন্য কোনো জায়গাতে অন্য কোনো স্থানে অন্য কোনো সময়ে অন্য কোনো ব্যক্তির সাথে বিন্দু পরিমাণ করা চলবে না তাহলে ওই স্বামীর হক যেমন অন্য কাউকে দেওয়া হয়ে যায় কথা বলার মাধ্যমে ওরকম আপনি দেখতে যাওয়ার মাধ্যমে আল্লাহর হককে আরেক জায়গায় আপনি দিয়ে দিচ্ছেন এটা এক ধরনের শিরক শিরক মানে একজনের হক আরেকজনকে দিয়ে দেওয়া এটা হলো শিরক অংশীদার আমার জিনিস হচ্ছে আমার অধিকার এখান থেকে কাউকে কিছু দেওয়া মানে কি আমার 100 টাকার মধ্যে ফকিরে 2 টাকা শরিক হলো ঠিক কিনা 100 টাকা আমার আমি যখন 2 টাকা আরেকজনকে দিব ওই 100 টাকার মধ্যে আমি একা থাকলাম না ফকিরও থাকলো বা যাকে দিলাম সে থাকলো কিনা এর নাম হলো শরিক কারণ এটা আপনারা ভালোই বোঝেন শরিক মানে অংশীদার অংশীদার মানে একই জিনিসে একাধিক লোক থাকা এর নামে হলো অংশীদার এর নামে হলো শিরক আর এর ঠিকানা হলো জাহান্নাম মরার আগে ক্ষমা না করে নিলে সরাসরি চিরস্থায়ী জাহান্নাম এর নামে হলো শিরক তারই একটা মাধ্যম হলো পূজা পাঠ সেখানে অংশগ্রহণ করা সেখানে সহযোগিতা করা সেখানে সার্বিকভাবে তদন্ত করা তাদের কল্যাণের জন্য সম্মানিত উপস্থিতি আমাদের এই দুনিয়া আসল ঠিকানা নয় আমরা যে এই দুনিয়ায় বেশি দিন থাকবো তাও কিন্তু নয়
আপনি জানেন আপনার আমার পিতা আদি পিতা আদম আলাইহিসসালাম তার বয়স কত ছিল 1000 বছর কত ছিল 1000 বছর আমাদের বয়স কত 60 70 এক দিন এক সেকেন্ডও হতে পারে একটা বাচ্চা এখনো হয়নি শুধু মানে মায়ের গর্ভে তার ভ্রূণ থেকে মানুষের রূপ নিয়েছে সেই সময় কোনো কারণে মারা যায় পৃথিবী আসারও সময় হয়নি কেউ আছে মানে সিজার হয়ে হোক বা সরাসরি ডেলিভারি হোক বাচ্চা হওয়ার সময় কান্না করেই মারা গেল হয় কি না কেউ আছে এক বছর পর মারা যায় অর্থাৎ এই যে পেটে মারা যাওয়া থেকে শুরু করে তার মৃত্যু শুরু হয় এবং সে হয়তো বর্তমান জামানায় সর্বোচ্চ 70 80 বছর পর্যন্ত আল্লাহ যার যেমন হায়াত রেখেছে এর চেয়ে বেশি আর বাঁচতে পারে না তার মানে তো আপনি দুনিয়াতে যত কিছুই করেন না কেন আল্লাহর কাছে আপনাকে আসতেই হবে এই আদম আলাইহিসসালাম 1000 হায়াত পেয়েছিলেন সেই জামা থেকেই কমে আসতেছে যে 1000 হায়াত পাওয়ার পরেও তাকে কবরে যেতেই হয়েছে তো আমাদের হায়াত তাদের চেয়ে 15-20 গুণ কম ঠিক কিনা 10 গুণ হলে 100 করে বাঁচো তার মানে 10 গুণেরও বেশি কম হলো আমাদের বয়স তারপরও তারা যেভাবে আল্লাহকে ভয় করে চলতেন তো আমাদের তার চেয়ে নমুনা কম হলেও কমপক্ষে যেগুলো কাজ করলে আল্লাহর শরিক হয় যেগুলো কাজের সহজে ক্ষমা হয় না কমপক্ষে এরকম মারাত্মক বেদাতি কর্মকাণ্ড এরকম মারাত্মক শিরকি কর্মকাণ্ড থেকে মারাত্মক কুফরি কর্মকাণ্ড থেকে আমাদের সর্বাত্মক বেঁচে থাকা দরকার একজন লোক একত্র সলাত ইচ্ছা করেই পড়লো না মনে করেন সে ইচ্ছা করেই কোনো সমস্যা নেই ইচ্ছা করেই পড়লো না তারপরও সে কাফের নয় যদিও বা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি কাফের বলেছেন কিন্তু জমহুর আলেমদের মত সে কাফের নয় কেন কেননা সে কিন্তু স্বীকার করে যে সলাত আমার ওপর ফরজ সলাত আমি মুসলিম আমাকে পড়তেই হবে সে ইচ্ছা করে পড়ে না স্বীকার করে কিন্তু পড়ে না অবহেলা করে সে ইচ্ছা করে পড়ে না তা এই ব্যক্তি হলো ওই ব্যক্তির চেয়ে ভালো যে এরকম দুর্গা পূজায় যায় যে এরকম বিভিন্ন শিরকি কর্মকাণ্ডে লিপ্ত যে এরকম মারাত্মক বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত ওই ব্যক্তির চেয়ে যে মাঝে মাঝে সলাত একেবারেই ছেড়ে দেয় সে তার চেয়ে অনেক ভালো কারণ সে আল্লাহর সঙ্গে শরিক করেনি সে ফাসেক পাপিষ্ট মুশরিক নয় কি নয় মুশরিক নয় অথচ আপনার সন্তান যখন দুর্গা পূজায় যায় বিভিন্ন পূজা পূজার অনুষ্ঠানে যায় বা বিভিন্ন বেদাতি কর্মকাণ্ডগুলোতে যায় বিভিন্ন শিরকের কর্মকাণ্ডগুলোতে যায় আপনি এইটা ততটা খারাপ মনে করেন না ততটা একজন ব্যক্তি নামাজ পড়তেছে কিন্তু মাঝে মধ্যে ছেড়ে দেয় আমরা কিন্তু সমাজকে আরও বেশি খারাপ মনে করি বাস্তবে এটা খারাপ কিন্তু ওই ব্যক্তির কর্মকাণ্ডের চেয়ে যে ব্যক্তিরা এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকে এরা হলো তার চেয়েও জঘন্য এরা কি তার চেয়েও জঘন্য অতএব আপনারা বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন তো আমি বলছিলাম যে এই দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় আজ হোক কাল হোক আমাদের একদিন না একদিন পরকালের জীবনে পাড়ি দিতেই হবে আর পরকালের জীবনে দুটা জায়গা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম আমরা বান্দারা জান্নাত জাহান্নাম বুঝি না আমরা সর্বদাই জাহান্নামের দিকে ছুটি কিন্তু জাহান্নাম কি তাও বুঝি না জান্নাত কি তাও বুঝি না কিন্তু কর্মকাণ্ডে আমরা জাহান্নামের দিকে ছুটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মায়াশীল দয়াশীল তিনি তার বান্দাকে জাহান্নামে দিতে চায় না যার কারণে স্বাভাবিকভাবে প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দিকে আহ্বান করেন কোন দিকে জাহান্নাম জান্নাতের দিকে আহ্বান করেন তাহলে কতটা তিনি আমাদের জন্য চিন্তা করেন কতটা ভাবেন কতটা সুযোগ দেন আপনার স্ত্রী আপনার স্বামী স্বামী স্ত্রী একে অপরকে যদি কিছু কথা বলে তো ঝগড়া লেগে যায় মারামারি লেগে যায় ওই দিন আর শান্তি ওই বাড়িতে থাকে না অথচ আপনি দিনে কতবার আল্লাহর নাফরমানি করছেন আল্লাহর সাথে বেয়াদবি করছেন আল্লাহর সাথে কুফরি করছেন আল্লাহর সঙ্গে শিরিক করছেন আল্লাহর কর্মকাণ্ডগুলো না মেনে আপনি কত বড় বড় পাপ করছেন আল্লাহ কিন্তু সহজে আপনাকে পাকড়াও করে না এখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত তাহলে আপনার কি করণীয় আল্লাহ অনেক কিছু অজান্তে আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন সরাসরি বলেনি কিন্তু কর্মকাণ্ডে বুঝিয়ে দিচ্ছেন যে মানুষকে এইভাবে চলা দরকার অথচ আমরা একটুতেই রেগে যাই একটুতেই কাজে ঝগড়া আমাদের লেগে যায় বন্ধু বান্ধবে বা পিতা পিতা এবং সন্তানে স্বামী স্ত্রীতে ভাই বোনে একটুতে ঝগড়া লেগে যায় অথচ আল্লাহর কাছে আমরা কত অপরাধী সহজে আমাদের পাকড়াও করেন না একটু আপনি নিজের দিক দিয়ে ভাবতেন
যে আমি যে পাকরা করতেছি সঙ্গে সঙ্গে যে আল্লাহ আমাকে এইভাবে পাকরা করতেন আমার দশা কি হতো? তো আল্লাহ ছাড় দেন না কিন্তু সুযোগ দেন। কিন্তু আমরা তো আমাদের পরিবারকে সুযোগও দেই না, ছাড়ও দেই না, সুযোগও দেই না, সঙ্গে সঙ্গে অপরাধ, সঙ্গে সঙ্গে দণ্ড। সময় তো উপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দশ নম্বর সূরা, সূরা ইউসুফের পঁচিশ নম্বর আয়াতে, ইউনুসের পঁচিশ নম্বর আয়াতে বলছেন যে ওয়াল্লাহু ইয়াদউ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আহ্বান করেন, ডাকেন ইলা দারিস সালাম, মানে জান্নাত। জান্নাতের যে আটটা স্তর, এর একটা স্তরের নাম কি? দারুস সালাম। তো বলছিলাম আল্লাহ সুবহানাল্লাহ বলছেন দশ নম্বর সূরা, সূরা ইউনুসের পঁচিশ নম্বর আয়াতে ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, তার মানে কি? আল্লাহ বুঝাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা সৃষ্টিগুলোর মধ্যে মানব জাতিকে, যেহেতু মানব জাতিকে উদ্দেশ্য জিন জাতি আছে এটা পরেন, আমাদের আমাদের মানব জাতি আমাদের দিকেই বলছি, তো আমরা যত মানব পৃথিবীতে আসতেছি, যাচ্ছি এবং আসব, প্রত্যেকটা আমাদের এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে বলতেছেন যে আল্লাহু ইয়াদু, আল্লাহ ডাকেন ইলা দারিস সালাম, জান্নাতের দিকে, যা আসো তোমরা জান্নাতের দিকে আসো। তার মানে কি বোঝাচ্ছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন, তারপরেও তিনি জান্নাতের দিকেই সকলকে ডাকেন, সকলকে জান্নাতের দরজার দিকে ডাকেন, জান্নাতে প্রবেশের জন্য সকলকে ডাকেন, জান্নাতের আমল করার জন্য তিনি কোরআন সুন্নাহ অবতরণ করেছেন, নবী রাসূলগণ যুগে যুগে প্রেরণ করেছেন, তাতে করে মানুষ জান্নাতের দিকে আসতে পারে। কিন্তু এরপরও আমরা জান্নাত জিনিসটা বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বর সূরা সূরাতুল বাকারার বিরাশি নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনয়নের পরে এ কথা আর বলে না যে নামাজ না পড়ি না ঈমান আমার ঠিক আছে, নামাজ না পড়ি সালাত যাকাত না দেই নেই আমার ঈমান ঠিক আছে, দুর্গাপূজা গেলে কি হবে আমার ঈমান তোমার চেয়ে ভালো আছে, আল্লাহ এখানে এ কথা বলেনি। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু, আর যারা তোমরা ঈমান আনয়ন করেছো, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনয়নের পাশে আমলে সালেহ করেছে, যারা ঈমান এনেছে, ঈমান এনেছে বলতে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, রসূলদের প্রতি ঈমান এনেছে, কিতাবাদের প্রতি ঈমান এনেছে, আখেরাতের প্রতি ঈমান এনেছে, তাকদীরের ভালো মন্দ উভয়ের প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ বলছেন। আমরা তো তাকদীরের ভালোটা বিশ্বাস করি, ধানে যখন পছন্দ ধরে তখন আল্লাহকে গালি দেওয়া শুরু হয়ে যায়, তাকদীর ওইখানে গিয়ে শেষ। কেন? আমরা ছোট থেকে মুখস্ত করেছি তাকদীরের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস ঈমানের রকম নয়, তাকদীরের প্রতি বিশ্বাস এইটুকু কথাতে ঈমানের রকম নয়, ঈমানের রকম হচ্ছে তাকদীরের ভালো মন্দ উভয়ের প্রতি বিশ্বাস। খেয়াল থাকবে, তাকদীরের ভালো মন্দ উভয়ের প্রতি যে বিশ্বাস করে সেই হলো ঈমানদার, তাকদীরের এমনি প্রতি বিশ্বাসের নাম ঈমানদার নয়। আপনার ভালো যেমন, ধান যেমন এক মন হলেও আপনার পছন্দ হয়, তো ধান যখন এক মনের জায়গায় হাফ মন হবে তখন আপনাকে এটা রাজি খুশি থাকতে হবে, মনে করতে হবে এটাই আপনার তাকদীর। ঢাকা আপনি পৌঁছেন পাঁচ ঘন্টাতেই, কিন্তু আপনি একদিন পৌঁছলেন আট ঘন্টায়, আপনার চেষ্টা ছিল, তারপর আপনি কোনো কারণে আট ঘন্টা আপনার লেগেছে, তো এখানে আপনার গালি গালাজ করা চলবে না, এখানে আপনাকে এরপর বলতে হবে যে এটাই আমার তাকদীর। সম্মানিত উপস্থিতি, আমাদের চাহিদা অনুযায়ী যখন হয় তখন আমরা বিশ্বাস করি, পছন্দ হয়, আল্লাহকে আমরা শুকরিয়া আদায় করি, কিন্তু যখন আমাদের চাহিদা অনুযায়ী হয় না, আমাদের সামঞ্জস্য অনুযায়ী হয় না, মন মতো হয় না, তখন আর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। কিন্তু আমাদের ভালো মন্দ উভয় সময় শুকরিয়া আদায় করা দরকার। আপনার একটা হাত প্যারালাইসিস হয়েছে, আল্লাহ তো পারতেন আপনার পুরো বডি প্যারালাইসিস করতে, কিন্তু করেনি, এই যে একটা হাত করেছে আর বাকি অঙ্গ আপনাকে রক্ষা করেছে, এই জন্য আপনাকে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ পারলে টেরাকের নিচে আপনার মাথা যেতে পারত, কিন্তু মাথা না গিয়ে আপনার আঙ্গুলের উপর দিয়ে গিয়েছে, এই জন্য আপনার শুকরিয়া আদায় করা দরকার। এই বিপদ হয়েছে এই জন্য আপনি আল্লাহকে গালি দিচ্ছেন, আপনার তাকদীরে বিশ্বাস নেই, বরং এই বিশ্বাস আপনার রাখা দরকার যে অল্প ক্ষতি দিয়ে আমাকে আল্লাহ বেশি ক্ষতি থেকে রক্ষা করেছেন। কোথায় আপনার আমাদের ঈমান, কোথায় আমাদের তাওহীদ? আজকে অথচ তাওহীদের আলোচনা করলে মানুষ আজকে থাকতে চায় না। তাওহীদ যদি আপনার না থাকে সলাত দিয়ে আপনি কি করবেন? তাওহীদ যদি আপনার না থাকে, তাওহীদের অপনামই হলো এক প্রকার ঈমান, যদি এটাই আপনার না থাকে আপনি সলাত দিয়ে কি করবেন, যাকাত দিয়ে কি করবেন, সিয়াম দিয়ে কি করবেন, আত্মীয় সম্পর্ক রক্ষা দিয়ে কি করবেন?
কারণ ইমানের প্রথম স্তম্ভ কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই এক নম্বরটা হলো আবশ্যিক এটা যদি আপনার থাকে সালাত না থাকলেও শাস্তি হলো তারপর আপনি জান্নাতে যাবেন আজ আর কাল কিন্তু এক নম্বরটা যদি আপনার না থাকে বাকি সব আপনার আছে আপনার টাইটেলের কোনো অভাব নেই এত মোলবি টাইটেল কোনো অভাব নেই কিন্তু এক নম্বরটা আপনার ঠিক নেই তাহলে আপনার জান্নাত যাওয়া মুশকিল আছে এই এক নম্বরটা ঠিক নেই এই কারণে হয় বেদাত এক নম্বর ঠিক নেই এই কারণে হয় কুফর এক নম্বর ঠিক নেই এই কারণে হয় মুনাফিক এক নম্বর ঠিক নেই এই কারণে হয় মুশরিক এক নম্বরটা ঠিক নেই অথচ আমরা এক নম্বরের আলোচনাই শুনতে চাই না আমরা সালাতে আলোচনা শুনলে খুশি জাকাতে আলোচনা শুনলে খুশি দান করলে আলোচনা করলে আমরা খুশি সিয়ামের আলোচনা করলে আমরা খুশি হজের আলোচনা করলে আমরা খুশি কিন্তু যখন প্রথমের আলোচনা করা হয় এই কোথা থেকে কি মৌলবি নিয়ে এসেছে খালি যে বলে বলে জাহান্নাম খালি বলে বেদাত খালি বলে শিরক খালি বলে মুশরিক খালি বলে কাফের খালি বলে কুফুর অথচ এই বিষয়গুলোর জন্যই যুগে যুগে আল্লাহ সুবহানাল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন এই বিষয়ের জন্যই আপনি যখন জীবিত হননি পৃথিবীতে আসেননি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আদম ইসলামের পৃষ্ঠ থেকে বিয়ে করে কি বলেছিলেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই নাকি অন্য কিছু বলেছিলেন কি বলেছিলেন যে আমি কি তোমাদের রব নই এটা কি এটা ইবাদত নয় এটা হলো তাওহীদ এটা কি এটা হলো ঈমান যেটা ছাড়া অন্য কিছুই কাজে আসে না এইখানে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর আগেই আপনাকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন থেকে আমরা সাক্ষী দিয়েছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব কিন্তু পৃথিবীতে এসে বাবা আমার রব ভারতে মা আমার রব বাংলাদেশে তো বাবা মা অনেক কিছুই রব আছে অথচ আমরা জন্মের আগেই বলেছিলাম কোটি কোটি বছর আগে আমরা আল্লাহকে বলেছিলাম যে আপনি আমাদের রব আপনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন যদিও বা দ্বিমত আছে সহি জয়ীবের ব্যাপারে দ্বিমত আছে সেটা কি একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার কানে আজান দিতে হয় যদিও বা আজান দেওয়ার ব্যাপারে হাদিসটি দুর্বল কেউ বলেছেন কেউ বলেছে মানা যায় মুস্তাহাব তো মুস্তাহাব ধরেন ধরে আমল করা যায় বাধ্যতামূলক নয় যে বাচ্চা হলেই তার কানে আজান দিতে হবে এটা বাধ্যতামূলক নয় আর আজান একামত তো আরও অনেক দূরের কথা আজান দেওয়ার বিষয়টি হাদিসে আছে অনেকে আলেম সহি বলেছেন অনেকে বলছেন জয়ীফ যার কারণে জমহুরুল বলছেন যে এটা কি করা যায় আছে মুস্তাহাব তো যখন আপনি পৃথিবীতে আসেননি তখনও আল্লাহ আপনাকে বলছে আমি কি তোমাদের রব নই আমরা বলেছি হ্যাঁ যখন পৃথিবীতে আসলেন তখন কিন্তু মুস্তাহাব মনে করেন তখন আজানের মাধ্যমে কি বলা হয় যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই আপনার কানে এটা প্রবেশ করানো হয় আপনি যখন মরা যাবেন তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যার মরার বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে দাখাল আল জান্নাহ জন্মগ্রহণ করেননি সেটা তাওহীদ সেটা ঈমান পৃথিবীতে আসলেন সেটা তাওহীদ সেটা হলো ঈমান আপনি যখন মরে যাচ্ছেন এই সময় যদি আপনার তাওহীদ নিয়ে মরে যান তাহলে আপনি জান্নাত শুধু তাই নয় পৃথিবীতে এই তিনটা স্টেপ যাওয়ার পরে আপনি যখন কবরে যখন আপনাকে সায়ন করা হবে বা শোয়া হবে কবরে রাখা হবে আপনার বারজাকি জীবন শুরু হবে কবরে প্রথম প্রশ্ন কি করা হবে হ্যাঁ প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রব কে নাকি বলা হবে তুমি সালাত কি পড়েছ যাকাত দিয়েছ হজ করেছ আত্মীয় সম্পর্ক রক্ষা করেছ এটা কি প্রথম প্রশ্ন হবে এগুলো আমি বলছি না যে এগুলো হলো সেরকম এগুলো হলো পরের স্টেপ প্রথম স্টেপটাই হলো আপনার ঈমান প্রথম স্টেপটাই হলো আপনার তাওহীদ যেটা ঠিক তো বাকি ঠিক প্রথমটাই বলছে মান রব্বুকা তোমার রব কি তাহলে জন্মগ্রহণ করেননি আপনার রব কি জন্ম করলেন আপনার রব কি মারা যাচ্ছেন আপনার রব কি কবরে যা আবার উঠানো হবে প্রথম আপনার রব কি মানে কি প্রত্যেকটা জায়গাতেই প্রথম স্টেপটাই হলো তাওহীদ ইসলামের বুনিয়াদে হলো তাওহীদ বুনিন ইসলাম আলা খামস ইসলামের বুনিয়াদটাই হলো আপনার তাওহীদের উপরে প্রথমটা মসজিদে পাঁচটা খুঁটি দেওয়া হয় এর যদি একটা খুঁটি ভেঙে যায় যেটা হলো মসজিদের প্রাণ সেটা কি
অনেক সময় দেখা যায় দেখবেন যে কিছু কিছু ভিত্তি দেওয়া হলো একটা ভিত্তি থাকে বা একটা খুঁটি থাকে সেটাকে বলা হয় যে এইটা খুঁটি নষ্ট হয়ে গেলে কিন্তু এই চারটা খুঁটির আর দাম থাকে না তো ওই খুঁটি যদি ভেঙে যায় কোনো কারণে বাকি চারটা খুঁটি কি আরো ঠিক থাকবে সেগুলো যদি আপনার মনি মুক্তা দিয়ে তৈরি করা হয় মনে করেন বুঝালাম কেন যে অনেকের সালাতে এত সুন্দর মনে হচ্ছে আল্লাহর ওলি আমরা অনেকে বলি এটা মনে হয় আল্লাহর ওলি আমার সামনে কিন্তু তার ঈমানটা দেখেন ঈমানটা ঠিক আছে কিনা তার তাওহীদটা ঠিক আছে কিনা আজকে আহলে সুন্নাল জামাত তাদের যে আকীদা যে কম বেশি কোথাও নেই হানাফি ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল সকলের আকীদা মেন আকীদা সকলেরই একই ছিল আল্লাহ কোথায় আবু হানিফা বলেছেন আসমানে আছে ইমাম শাফি আল্লাহ আসমানের উপরেই আহমদ বিন হাম্বল আল্লাহ আসমানের উপরেই ইমাম মালিক আল্লাহ আসমানের উপরেই বরং ইমাম আবু হানিফা বলেছে যে ব্যক্তি বলবে আমি জানি না আল্লাহ কোথায় আছে ওকে ধরো ওকে আগে বন্দি করো ওকে শাস্তি দিতে হবে ও কেন বললো যে জানে না যে আমি আল্লাহ কোথায় আছে আমি জানি না এটা ইমাম আবু হানিফার কথা অথচ তারই নামে দালালি করতেছে আজকে এক ধরনের আলেম তারা বলছে যে আল্লাহ সব জায়গায় আছে বুঝতে পারছেন বিষয় আল্লাহ রাসূল বলল মান তাশাব্বাহা যে ব্যক্তি সাদৃশ্য করবে কোনো কওমের ফাহুয়া মিনহুম সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রাসূল আমাদের নেতা শরিয়ত প্রণেতা তার কথাকে আমরা আজকে গ্রাহ্য করি না অমান্য করে চলছি যেমন নাকি দুনিয়াতে তার পরপরে সোনালী যোগিমা আবু হানিফা থেকে যারা এসেছেন তাদেরকে আমরা বলি যারা আমাদের তাজ কিন্তু মানার ক্ষেত্রে মাথায় আমাদের তাজ থাকে না তাহলে বুঝাতে আপনাদের মানে চেষ্টা করছি এটাই যে আজকে আমাদের মুসলিম ঘরে জন্ম হওয়া সত্ত্বেও আমরা আমাদের তাওহীদ জানি না তাওহীদ বুঝি না অথচ দেখুন সকলে আপনারা শুনেছেন কেউ কথা বলবেন না সকলেই আপনারা শুনেছেন অসংখ্যবার এখানে হোক জুমার খুতবা অন্য কোথাও হোক মাহফিলে হোক ইউটিউবে হোক ফেসবুকে হোক অবশ্যই আপনারা কেউ না কেউ শুনেছেন একজন ব্যক্তি এক দাসী ছিল কী ছিল দাসী ছিল সে কিন্তু মেষপাল বা ওই মালিকের যে গবাদি পশু ছিল ছাগল ভেড়া যা কিছু ছিল দুম্বা এগুলো সে দেখাশোনা করত তো এভাবে এক সময় দেখলো যে একটা বাঘ বা নেকড়ে একটা পশুকে সুমেরে নিয়ে গেছে বা ধরে নিয়ে গেছে তো দাসীর এখানে কোনো দোষ ছিল না তো ওই মালিক সঙ্গে সঙ্গে রাগের ছোটে এই দাসীকে থাপ্পড় মেরেছিল চর মেরেছিল তখন এটা আল্লাহ রাসুলের কাছে বিশ্বাস চলে গেল আল্লাহ সাল্লাম তো আসে বললেন ওই দাসীকে বললেন যে বলো তো আমি কে ও কিন্তু দাসী ছোট বাচ্চা বলো তো আমি কে তো বললো আপনি আল্লাহ রসুল বলো তো আল্লাহ কোথায় বললো যে আল্লাহ ওই উপরে আসমানে একদম ছোট বাচ্চা দাসী তাকে যখন মারা হলো তার মনিব যখন তাকে মারলো তখন আসলাম এসে এভাবে তাকে আগে ওই মনিবকে তো রাকিস বলেছেন এ দাসীকে হয়ে বলল যখন তিনি বললেন যে আপনি আল্লাহ রসুল আর আল্লাহ হলো এভাবে বলেছেন আল্লাহ হলো ওই উপরে আসমানের উপরে তো সেই জামানার একজন মূর্খ দাসী ছোট নাবালক বাচ্চা সে সাক্ষ্য দিত আল্লাহ উপরে আজকে ডিগ্রিধারী মাদানি ডিগ্রিধারী টাইটেলধারী তারা বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান কোথায় আমাদের তাওহীদ কোথায় আমাদের ইমান ঠিক আছে সম্মানিত উপস্থিতি সঙ্গে সঙ্গে আসলাম বললেন এ মুসলিম হয়ে গেছে এ দাসী মুসলিম হয়ে গেছে তাকে তুমি আজাদ করে দাও তার মানে আপনার অন্য যত ইবাদতগুলো আছে এগুলো সব আছে কিন্তু আপনার রাসুলের প্রতি বিশ্বাস মানে রাসুল সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে আল্লাহ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এই দুটো বিষয়ে যদি আপনার মারাত্মকভাবে ঘাটতি থাকে তাহলে আপনার আর ইমান থাকবে না অন্যগুলোতে বাকি যে চারটা ছটা রকম না ইমানের এই দুই রকম ব্যতি রেখে বাকি যে চার রকম রয়েছে এগুলোতে যদি গরমিল থাকে তাহলে বলা হয় যে তার ইমানে ঘাটতি আছে তার ইমানে কী আছে ঘাটতি আছে বা তার ইমানের সমস্যা আছে কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের ব্যাপারে ঘাটতি থাকে আবল তাবল বুঝ থাকে তখন আর এটাকে ঘাটতি বলা হয় না তখন সেই ব্যক্তিকে হয় বলা হয় বেঈমান মুশরিক কাফের এরকম বলা হয় সরাসরি কিন্তু এই চারটি ক্ষেত্রে যখন আরও মারাত্মক হয়ে যায় তখন এগুলোর ক্ষেত্রে এরকম ফতোয়া দিয়ে থাকে আলেম ওলামাগণ অথচ আমরা এই চার রকম সম্পর্কে জানি না
খালি এমনি আমাদের মুখস্থ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওই যে ছোটবেলায় ইসলামী শিক্ষাতে মুখস্থ করেছেন আপনার জেনারেল মাদ্রাসাগুলোতে স্কুলগুলোতে ওই মুখস্থ আছে ওইভাবে বিশ্বাস, কিন্তু এগুলো যে কি প্রত্যেকটা স্টেপ যে জানতে হবে, আল্লাহতে বিশ্বাস বলতে কি বোঝায়, এগুলোতে কখন ভাঙে, কখন থাকে, কখন ভাঙলে বুঝতে পারি না, কখন আল্লাহর প্রতি ঈমান আমার অটোমেটিক চলে যায়, এই যে বিষয়গুলো রয়েছে আমরা জানি না। শুধুমাত্র লা ইলাহা ইল্লাহ বললে জান্নাত রয়েছে এই ব্যাপারটা ঠিক নয়, বরং একিন বলা হয়েছে অন্য হাদিসে একিন, আর একিনের ব্যাখ্যা আলেমগণ করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দশটা বিষয় সম্পর্ক রয়েছে। এই দশটা বিষয়ে যদি কারো একটা বিষয় ঘাটতি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান তার পরিপূর্ণ নয়। তার মধ্যে একটা হলো অর্থ, যেটা আমাদের সকলের সমস্যা, সেটা কি আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বলি না প্রত্যেকটা ব্যক্তি আমরা, কিন্তু আহলে হাদিস হই, হানাফি শাফি মালিকি যাই হই, আমরা কি বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাহ ছাড়াও কি রয়েছে আরো মাবুদ রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বর সূরা সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ ছাড়াও অন্য মাবুদ রয়েছে। এই কারণে তিনি বলেছেন যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে যেন আল্লাহকে বিশ্বাস করার আগে তাগুতকে অস্বীকার করে, ফামা ইয়াকফুর বিত তাগুত, সে যদি কি করে তাগুতকে অস্বীকার করে, এরপরে যদি ওয়ায়ুমিন বিল্লাহ সে আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা, তাহলে তার ঈমানটা হবে পরিপূর্ণ, তাহলে তার ঈমানটা হবে শক্তিশালী। তাহলে আল্লাহ তাগুতকে আগে অস্বীকার করতে বলেছেন। আপনি দেখুন লা ইলাহা এটা হলো নেগেটিভ, মানে না বোধক, মানে নিষেধ, নিষেধের অংশ, আর ইল্লাল্লাহ হলো পজিটিভ, হ্যাঁ বোধক অংশ, এটা হলো আরবিতে বলা হয় নাফি, এটা হলো মুসবাত। তো যা আল্লাহ কোরআনে আগে বললেন, নাফি করলেন কি যা আল্লাহ আছে, যত মাবুদ আছে, যত তাগুদ আছে, এগুলোকে আগে অস্বীকার করো, লা ইলাহা যে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, এটাকে অস্বীকার করা শেখো, এরপর ঈমান নিয়ে আসো ইল্লাল্লাহ, আল্লাহ আছে যিনি হক, আল্লাহ আছে যিনি কি হক। কিন্তু আমরা ঠিকই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অথচ আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহ ছাড়া মাবুদ আছে, মানে আমরা মাবুদ মনে করে থাকি, তার মধ্যে হলো নফস, প্রত্যেকটা ব্যক্তির নফস তাহলে তার মাবুদ, কেন আল্লাহ বলেছেন সেজদা করতে হবে তাকেই, আমরা সেজদা করি শাহজালালের মাজারে, আল্লাহর হক দিলাম শাহজালালের মাজারে, তাহলে আমি আমার নফসের কথা শুনি, আল্লাহর জায়গায় আমার কাকে বসালাম, নফসকে বসালাম কিনা, আমার নফস বলতেছে বিড়ি খেতে হবে, আল্লাহ ওহি করে বলছেন বিড়ি খাওয়া হলো মাকরুহ নয়, বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, ইয়াবা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, কিন্তু আমার নফস বলতেছে খাইলে কি হয় হোক দেখা যাবে পরকালে, খাইলাম। তাহলে আল্লাহর জায়গায় কাক বসালাম, নিজের নফসকে বসালাম, তো অজান্তেই আমি আল্লাহর জায়গায় নফসকে বসে নিজেকে আল্লাহ দাবি করছি। আল্লাহ এই কথা কোরআনেও বলেছেন যে মানুষ নিজের নফসকে আল্লাহ হিসাবে দাবি করে, আল্লাহর জায়গায় বসিয়ে রাখে। সম্মানিত উপস্থিতি, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক জায়গায় বলেছেন, এর মধ্যে কয়েকটা আয়াত আপনার সামনে উপস্থাপন করছি, যে আসলে আল্লাহ ছাড়া যে আরও মাবুদ আছে এটা আমাদের ব্রেনে ঢোকা দরকার, মানে সেগুলো বাতিল মাবুদ কিন্তু আছে। যেমন হিন্দুরা মাকে মানে, কাকে মানে, তা কি কার বিরোধ করতেছে, আল্লাহর না মায়ের, আর বাংলাদেশিরা বাবার, ওরা মার মার ইবাদত করছে, বাংলাদেশিরা বাবার ইবাদত করছে, আর অধিকাংশ মানুষ নফসের ইবাদত করছে, কেউ শয়তানের ইবাদত করছে। আল্লাহ বলল, আল্লাহ তার রসুলকে ওহি করে বললেন, আল্লাহ কোরআনেও বললেন যে যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলতে হয়, বাড়িতে ঢুকলে দোয়া বলতে হয়, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, না বললে শয়তান খায়, তার বলো আমরা মুসলিম কিন্তু বিসমিল্লাহ বলি না, আমরা আবার মুসলিম দাবি করি, আমার সঙ্গে শয়তান খাচ্ছে, পদে পদে শয়তানে আমরা অনুসরণ করছি। আল্লাহ রসুল বলে দাড়িকে ছেড়ে দাও, আমরা ফতোয়া খুঁজি দাড়ি কাটা যাবে কি না, তার মানে কি আমার দুনিয়াটা দেখতে হচ্ছে, তার কারণে খুঁজতেছি মাছটা দাড়ি রাখা যাবে কি না, মানে কাটা যাবে কি না, অথচ সে জানে আল্লাহ তার রসুলকে অনুসরণ করতে বলছে, তাকে অনুসরণ করলেই জান্নাত, যদি আর কোনো কাউকে না মানা হয়। অথচ আল্লাহ রসুল বলছে দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দাও, কিন্তু আমরা মাসালা খুঁজি আলেমদের কাছে, যেভাবেই হোক কোনো না কোনো আলেম যদি শিথিল করে বলে দাড়িকে কাটা যায়, তাই হয়েও গেছে এক ধরনের আলেম আজকে আমাদের বলছে বা জায়েজ আছে যে এক মুষ্টির পর দাড়ি কাটা জায়েজ,
কেন কোন কোন সাহাবী কেটেছেন, তো তারা কেন কেটেছেন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জবাবদিহি করতে পারবে, আপনি কেন কাটছেন জবাবদিহি করতে পারবেন? আপনি বলবেন যে উমর যখন কাটেছে আমিও কাটছি, যদি আল্লাহ এরপর আপনাকে জিজ্ঞাসা করে উমর কেন কাটছে তুমি কি জানো? অ্যান্সার আছে, আবু হুরায়রা কেন কাটছে আপনি কি জানেন?